মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাট, দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঢাকামুখী যাত্রীরা। জরুরি সেবার পরিবহন সহ দুই পাশের যাত্রীর চাপ সামাল দিতে লকডাউন উপেক্ষা করে এই নৌরুটে সবকটি ফেরি চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। এদিকে টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও দূরপাল্লার বাস চলাচল করছে। সকাল থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মানুষের চাপ ছিল অনেক। এখানে আইসি, দেশে আইসি, দেশের তুলনায় ঢাকা যাইতেছি, আমাদের সবকিছু আটকে রাখছে, অনেক কষ্ট হয় ফেরিতে যাইতে, লং চলাতে সুবিধা হইতো, এত তো মনে করেন ভাইরাস থেকে তো আরো আটকানো হইতেছে।